পৃথিবী, তোমার 700 কোটি সেরা জীবের আমি একজন। মানুষ মানুষের জন্য এই অমোঘ সত্যের বাণী জল জল করছে অভিধানে, অথবা শুধু তোমাদের শান্তির ঘরে। আমার জন্য কেউ নেই, আমার বাবার জন্য কেউ নেই, আমার মায়ের জন্য কেউ নেই, ভাই বোনের জন্য কেউ নেই, আমার সন্তানের জন্য কেউ নেই। নির্মমতা বলতে তোমরা শুধু শব্দটিই শুনেছ, আমরা দেখেছি এর স্বরূপ। এর মর্মার্থ পৃথিবীর কোনো অভিধানে নেই। এই দলন পীড়ন নিষ্পেষণের, এই খুন ধর্ষণ উৎপীড়নের, এই বাস্তুচ্যুত আদম সন্তানদের দুঃখ কষ্ট বেদনা বিলাপের কোনো তুলনা নেই। কষ্ট কান্না শুকিয়ে পাথর, বারবার ভাবি, বারবার বলি, উচ্চারণে স্বগতোক্তিতে মনে মনে, এইসব পাথর কুচি কুচি হয়ে কখন আবাবিল পাখির ঠোঁটে উঠে আসবে, আব্রাহার হস্তি বাহিনীর মতন ধ্বংস করে দেবে এই চালিন্দে। পৃথিবীর মানুষ, অসহায় শব্দটি তোমরা শুনেছ শুধু, আমরা দেখেছি এর স্বরূপ। সহায় সম্বলহীন আমরা কিভাবে অপথকে পথ বানিয়ে, অসীম কষ্টকে পোষ মানিয়ে আরেকটি দেশে আশ্রয়ের সন্ধানে ছুটে চলেছি। শুধু প্রাণ বাঁচানোর জন্য ছুটে এসেছি বাংলাদেশ নামের একটি মানবিক রাষ্ট্রে। বঙ্গোপসাগরে গড়িয়ে যাচ্ছে জল, বাতাসে কি চমৎকার ফুলের সুবাস, সকালের সূর্য প্রথার প্রাচীন বুকে ধারণ করে আস্তে আস্তে হেলে পড়েছে পশ্চিমে। কেবল আমি, আমরা নির্ধারা পাখির মতো অসহায়। সবই চলছে ঠিকঠাক, শুধু আমার এবং আমাদের কিছু নেই। হাতের মুঠোয় প্রাণ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি। পৃথিবী প্রলয় হয়ে যাক এই ভাবনা ভাবার আগে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখি আমাদের জন্য অপার শান্তির বার্তা ঘোষণা করে অদৃশ্য এক জলজলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। নৃশংস পিশাচ আর হায়নার মুখ থেকে বেঁচে আসা আমাদের দুহাত বাড়িয়ে আগলে ধরেছে বুকে। এ এক পরম আশ্রয় আমার মানবিক বাংলাদেশে। তোমাদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা আমাদের প্রতিটি নিঃশ্বাসে। যতক্ষণ এই আশ্রয়ে আছি, যত ভালো আছি, এই বিবেচনা বোধে একাগ্র থেকে তোমাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, শেষ পর্যন্ত আমি আমার জন্মভূমিতে ফিরে যেতে চাই। পেতে চাই পূর্ণ নাগরিক অধিকার, মুক্ত বাতাসে চাই নিঃশ্বাসের বেকসুর চলাচল। খোলা আকাশের নিচে আপন ভূখণ্ডে দাঁড়িয়ে এক বুক দম নিয়ে হৃদয় উচ্চারিত শব্দের দৃঢ় উচ্চারণে বলতে চাই, এই তো আমার জন্ম, এই তো আমার প্রিয় স্বদেশ।